নমস্কার আমি অনিলব চট্টোপাধ্যায় বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত বা বাংলায় আমরা কিন্তু বাংলা যা কিছু ভালো সেগুলোকে সেলিব্রেট করি বহু মানুষ আছেন বাংলায় যারা সত্যি আমাদের প্রত্যেক দিন গর্বিত করেন আমাদের অনুপ্রাণিত করেন আমরা তাদেরকেই আমাদের এই চ্যানেলে নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলি তাদেরকে সেলিব্রেট করি চারপাশে এত কিছু না পাওয়া এত কিছু আমি যা বলবো যে খবরের কাগজ বলুন টেলিভিশন চ্যানেল বলুন খুললে যেগুলো আমরা দেখি সেটা বোধহয় আমাদের চেনা বাংলা নয় সেই চেনা বাংলা আবার সেই পুরনো বাংলাকে ফিরে পেতে যদি এই যে সফল মানুষ যারা বা যে মানুষরা আমাদের প্রত্যেকদিন গর্বিত করেন অনুপ্রাণিত করেন তাদের সঙ্গে যদি একটু কথাবার্তা বলা যায় তাদের গল্প জানা যায় তাহলে তার চেয়ে ভালো বোধ কোনো কিছু হতে পারে না সেই জন্যই আমরা বা বাংলায় তাদেরকে সেলিব্রেট করি আজকে আমার এখানে এসছেন সমীরন বাড়িক সমীরন খুব চেনামুখ ডিজিটাল ওয়ার্ল্ডের খুব চেনামুখ খুব সফল ইউটিউবার কিন্তু তার সঙ্গে সঙ্গে সমীর যে কাজটা করে সেটা বোধ আমাদের সবার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ও আমাদের চারপাশকে ভালো রাখে আমাদের প্রকৃতিকে ভালো রাখে ওর ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রচুর সাপ ও উদ্ধার করে বিভিন্ন জায়গা থেকে এবং প্রকৃতিতে ছেড়ে দেয় এবং তার সঙ্গে অন্যান্য জীবজন্তু যেগুলো খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে ডিস্ট্রেসে রয়েছে তাদেরকেও উদ্ধার করেও প্রকৃতির মধ্যে তাদেরকে সুস্থ করে প্রকৃতির মধ্যে ছেড়ে দেয় এবং এই যে কাজটা করার জন্য একটাই উদ্দেশ্য যে যদি আমাদের চারপাশটা আমাদের প্রকৃতিটা ভালো থাকে সত্যি তো প্রকৃতি ভালো নেই প্রত্যেক দিন আপনারা বুঝতে পারবেন যে আমাদের চারপাশের জলবায়ুর যে পরিবর্তন থেকে আরম্ভ করে সমস্ত কিছু যে ধরনের অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে সব কিছুর মূল্যবোধ হয় ওটাই বোধহয় একটা মূল কারণ সেটা হচ্ছে আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে ফেলছি সবির প্রথমেই তোমাকে অভিনন্দন তুমি যে কাজটা করছো এবং সেটা আমার মনে হয় যে তোমার চ্যানেলের মাধ্যমে লাখ লাখ মানুষকে প্রত্যেক দিন অনুপ্রাণিত করে এবং যে মেসেজটা তুমি দিতে চাও সেটা আমার মতন তোমার চ্যানেল যারা দেখে ভালোবাসে তোমার চ্যানেল দেখতে তাদের সত্যি অনেকটা অনুপ্রাণিত করে এবং ওই যে মূল কথাটা যে আমাদের চারপাশকে ভালো রাখতে হবে এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের নয় সবার পৃথিবী সেটাই সেটাই বোধ তুমিও বলতে চাও আমি একদমই একদমই আর তার আগে সকলকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাবো এবং আপনাদেরকেও বা বাংলা চ্যানেলকেও যেখানে আমাকে এত বড় একটা মঞ্চ উপহার করার জন্য যে আমি নিজের কথাটা এখান থেকে আমি যাতে মানুষ আমি আমার তোমার মতন বড় মঞ্চ নই কিন্তু বড় বড় ছোট ব্যাপার নয় কিন্তু মানে আমি এটুকু বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একটা কথাই বলতে চাইছি এটাই হচ্ছে ব্যাপার যে আমরা সকলে যখন একটাই কথা বলতে চাইছি তো সকলে তো এক কেন হই না বড় ছোট ম্যাটার করছে না এক হয়ে যায় এক হলে তাহলে অবশ্যই আমরা বড় হবে একদিন একের থেকে 10 জন অবশ্যই বেশি তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে আমার যে কথাটা সেটা আরো যদি কেউ তুলে ধরে সেটা মনে আমার সবচেয়ে বেটার আমি একা নই চাই আমি চাই পুরো দুনিয়া যেন এই কথাটা তুলে ধরুক যে নিজেকে বাঁচতে গেলে আমাদেরকে মানে হিউম্যান বিন আমাদেরকে বাঁচতে গেলে মানে আমাদেরকে বাঁচতে গেলে হবে আর তাই জন্য আমি এই কাজটা করছি এবং মানুষের সামনে সেটা তুলে ধরবার চেষ্টা করছি যাতে আরও মানুষ করে এই কাজটা অনুপ্রেরণা হয়ে এইভাবে করতে হয় তাহলে আবারও একটা কথা বলবো এখানে যে সেই ট্রাইটা নিজে হাতে না করে তাহলে কিন্তু রিস্ক কারণ না জেনে এটা করা মানে নিজের জীবন যেতে হবে আচ্ছা তো তোমার সঙ্গে তোমার এই যে প্রকৃতির সঙ্গে এই যে ভালোবাসাটা এবার একটা কীভাবে তৈরি হলো প্রকৃতির সাথে ভালোবাসা কীভাবে তৈরি হলো সত্যি কথা বলতে হয়তো অজ্ঞানে হয়নি অজ্ঞানেই হয়েছে এবার অজ্ঞান মানে কি আমি হয়তো ঠিক করেও জানি না কীভাবে আমার সাথে তৈরি হয়েছে প্রথম থেকেই আমার দিদার একটা কথা ছিল যে নিজে খিদে না পেলেও মানে নিজের যতই খিদে পাক যদি আমার সামনে কোনো একটা মানুষ

মানে আমার ভগবান মনে করি বা আমার রোল মডেল কেউ বলে তুমি কোত্থেকে শিখেছো বা কার দেখে শিখেছো হয়তো আমি কোনো রেস্কিউ করে দেখে কিন্তু এই রেস্কিউ শিখিনি কিন্তু আমার যে রোল মডেল একটু সম্পূর্ণ একটু আলাদা হয়তো বললো অনেকে ভাববেন আলাদা কেন আমার রোল মডেল হচ্ছে বেয়ার গিলস যাকে দেখে আমার এই নেচারের প্রতি ভালোবাসা বা নেচারের কাছে আসা মানে একজন হয় না রোল মডেল একে দেখে করা তো ওনাকে দেখে আমার নেচারের প্রতি আসা তো এইভাবে আস্তে আস্তে না আমি একটা টাইম পর মানে আমাকে আটকানোর মতো কেউ ছিল না আমি থেকে দিদার কাছে বড় হয়েছি আমি আজকালকার বাচ্চাদের কি হয় যে কি করবো সেটা তাকে বলে দেওয়া হয় যে তুই এটা পারবি না কিন্তু আমাকেই পারবি না বলার কেউ ছিল না আমার সকলে কেউ বলবে না যে তুমি পারবি না আমার যেটা মনে হয়েছে সেটা আমি করেছি এবং সেটা সাকসেস হই কি আনসাকসেস হই সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা আমি করেছি ট্রাই করেছি ফেলও পাস সেটা সম্পূর্ণ সত্যি আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাসই হয়েছি ফেলও হয়েছি বলবো না ফেলো নি ফেলও অনেক ক্ষেত্রে হয়েছে তো একটা টাইম পর এই মানে বেয়ালুজকে দেখে দেখে না প্রকৃতিতে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল তো পাহাড় জঙ্গল খুব ঘুরতে আরম্ভ করে দিয়েছিল তো পাহাড় জঙ্গল ঘুরতে ঘুরতে না আস্তে আস্তে এরকমভাবে নানা রকম পশুদের সাথে আমার দেখা হয় সাক্ষাৎ হয় সামনাসামনি কোনো পাখি ডাকছে তার দিকে আমি তাকিয়ে বসে রয়েছি কোনো একটা সাপ গেল তার দিকে দেখলাম কোনো একটা হনুমান তাদের সাথে মানে হয়তো পাগলাপুনা, তাদের সাথে কথা বলা কিন্তু সেটাই আজকে আমার কাছে এইভাবে এদেরকে ভালোভাবে রেস্কিউ করা বিনা রিক্স মানে এত রিক্স নিয়ে মানুষের কাছে রিক্স হতে কিন্তু আমার কাছে বিনা রিক্সেই মনে হয় রেস্কিউ যে কোনো অ্যানিমেলসকে আমি রেস্কিউ করে ফেলতে পারি কোনো প্রবলেম হয় না এটাই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য নেচারের প্রতি যাওয়ার এটাই একটা এ যে প্রথম জঙ্গলে বেরিয়ে যাই একা একাই তো কারণ কেউ আটকানো ছিল না একা একাই জঙ্গলে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে জঙ্গলে ঘুরিয়ে আসি সেই থেকে আস্তে আস্তে পুরোপুরি প্রায় পকেটি বাঁচানো শুনুন তুমি থাকো কোথায় আমি থাকি হচ্ছে হুগলি হুগলির ডানকুনি বলে একটি জায়গা আছে মানে ডানকুনি সেখানকার গলগাছা গ্রামে আচ্ছা তো সেখানে গরল গাছা থেকে এই যে এই জার্নিটা সেটা কীরকম মানে তুমি এখন কি করো মানে ডেফিনেটলি অ্যানিম্যাল রেস্কিউয়ের হয়তো ডেফিনেটলি পেট চলে না একদম তো কী করো কীভাবে এই পুরো ব্যাপারটা যে এই যে শিখলে যে সাপ ধরার যে কৌশল সেটাও তো একটা তুমি যেটা সবসময় বলো যে কি কৌশলটা না জানলে এটা কোনো কোনো ট্রাই করা উচিত নয় তো সেটা কিভাবে শিখলে বা এই পুরো পুরো জার্নিটা যদি তুমি বলো এটা শেখার একটাই মূল কারণ প্রথম আমি যখন রেস্কিউ করি

মানে আদর করতে গিয়ে ফোনা তুলে দিয়েছে তখন ভয় ছেড়ে দিয়েছিলাম কী জানতাম না কিন্তু প্রথম রেস্কিউ করি তখন আমি ফোরে কি ফাইভে পড়ি অতটা মনে নেই আমি কনফার্ম ডেট বলতে পারবো না ফোরে কি ফাইভে পড়ি কারণ আমি তখন স্কুলে পড়ি আমি সিক্স অব্দি পড়েছি তারপর ছেড়ে দিয়েছি তো ফোর ফাইভই হবে তো একটা সাপ জালে আটকে ছিল দীর্ঘ সাত দিন ধরে আমি সেখানে গেছি সাপটাকে দেখেছি তার সাথে কথা বলেছি যে তোকে ছাড়িয়ে দেবো তুই চুপ কর ও তো বাবু ও নিজের মতো ফোঁস ফোঁস করছে আমি যে কী রে পাগল তোকে আমি ছাড়াবো বলছি তুই তাও শুনছিস না তো এরম মানে পাগলের মতো বুকেছি তারপর সাত দিনের মাথা আমি আর আমার একটা বন্ধু ছিল আমরা দুজন মিলে আমরা দুজনেই বেশি ঘুরতাম তো দুজন মিলে কি করলাম চ ব্লেড নিয়ে আসি যা হোক করে ধরে ওকে কাটবো মানে জালটা ছাড়াবো তো না মানে সেলুনের কাছ থেকে ব্লেড পরে থাকতো পুরোনো ব্লেড ভাঙা সেই ব্লেড নিয়ে আসি দুটো ব্লেড নিয়ে আসি এবং সাতটা লাঠি দিয়ে তার মাথাটা ধরি আমি আমি ধরি ওকে বললাম আস্তে আস্তে করে জালটা কাট ও আস্তে আস্তে করে জালটা কাটলো সেই টাইম একটা ফিলিংস আমার মধ্যে হয়েছিল কি সাপটায় যখন জালটা কাটছিলাম আমি হাতটা এইভাবে ধরেছিলাম এইভাবে ধরেছিলাম আমি সাপটাকে ভালো করে জানিও না কীভাবে ধরতাম এইভাবে ধরেছিলাম কিন্তু মাথাটা মাথার কাজটা থেকে এইভাবে ধরেছিলাম না কোনো ইউটিউব ছিল না তখন কিছু ছিল এইভাবে ধরেছিলাম কিছু দেখিও নি ধরে দেখে আস্তে আস্তে আমি লুজ করে দিই কোবরা আস্তে আস্তে লুজ করি দেখি কোনো ছটপট করছিলাম না লুজ করে এই শান্তভাবে ওইভাবেই পড়ে রয়েছে যাই না তখন কেন একটা মনে হয়েছিলো যে ওকে বাঁচাচ্ছি বলে হয়তো বুঝতে পেরেছে আমার কিছু করলো না এটা আমার মনে হয়েছিলো তখন সেটা ঠিক কী ভুল সে কথা অবশ্যই আমি যাবো না কারণ হয়তো ভুল সেটা বলতে গেলে কিন্তু তার হয়তো আমার তখন মনে হয়েছিল যে এটা তারপর ওটাকে ছেড়ে দিই তখন জানতাম বাকিটা বললো এটা গোখরো সাপ তুই কি ধরলি কি করে ফোনা তুলছে তখন জানলাম নামটা হ্যাঁ ওই বডিটা তারপর মাথাটা ছেড়ে দিয়ে একটা থেকে ধরে নিয়ে গেছি ধরে ধরে নিয়ে গেছি মাথা ধরেছিলাম এক হাতে এক হাতে বডিটা ধরে রয়েছে ধরে নিয়ে গিয়ে একটা পুকুর পাড়ে ছেড়ে দিয়েছি তখন সবাই বলে এটা গোখরো সাপ তারপর ইনসিডেন্ট আমার সাথে একটা হয় যেটা হয়তো খুব কেউ জানেই না আজকে এই বাংলার মঞ্চে বলছি একটি সাপ ছিপেতে আটকে যেটাকে আমি বাধ্যতামূলক মারতে সেটাতে হয়েছিলাম তারপর থেকে মনে হয়েছিল তাতে যাই হয়ে যাক তো তারপর থেকে যখনই পাড়ায় যেখানে যা হতো মানে যারা আমায় চিনতো অবশ্যই যারা আমায় চিনতো তখন ফোন বলতে গেলে ছিল না যারা চিনতো যে আমি টুকটাক ধরি আমাকে বাড়ি থেকে নিয়ে যেত সাইকেলে করে বা বাইকে করে তখন বসিয়ে নিয়ে যেত গিয়ে কোথাও আটকে আছে ফেঁসে গেছে সেটা ছাড়িয়ে যেতাম তারপর আস্তে আস্তে ফোন আসে ফোন কিনি তখন আস্তে আস্তে নাম্বারটাও লোক জানতে পারলো লোক কল করতো যেতাম গিয়ে রেস্কিউ করতাম বাঁচাতাম মানেও বুঝতাম এই যে সব ধরার টেকনিকটা বা সাহসটা এটা কি তোমার জন্মগত বলছো একদম আমি গাছপাত কার থেকে শিখিনি আর জানি না শুধু সাপ বলেন আমি যখন প্রথম সচরি দৌড়ি প্রথম বড়কেল দৌড়ি প্রথম ভাম দড়ি দৌড়ি প্রথম শিয়াল দৌড়ি প্রথম কুকুর কুয়ে পড়ে গেছে সেটাকে উদ্ধার করি যে কোনো কিছু আমি প্রথমেই কোনো অ্যানিমেলসকে ধরবার বা তাকে টাচ করবার আগে আমার একটা নিয়ম মার্শাল করতে শেখো একদম নিজের অপোনেন্টকে নিজের অপোনেন্টকে কোনোদিন কমজোর ভেবো না তাহলে বিপদটা তোমার হবে আর আমি যে কাজটা করছি আমি জানি আমি যদি নিজের অপোনেন্টকে কমজোর বা বোকা বা সম্মান না করি তাহলে কিন্তু আমার মৃত্যু হবে অবিধার্য একটু ভুল হলেই আমার মৃত্যু হতে পারে তো সেই জন্য সম্মানটা করে কাজ করা সম্মানটা মানে কি তাকে নিয়ে ওভার কিছু দেখানো নয় যেটা রিক্স হয়ে যেত সেই ওভার কিছু দেখানো নয় তার মুভমেন্টটাকে দেখায় বা সম্মান এবং তাকে দেখাটা কি তাকে বোঝা সে কী করতে চাইছে না চাইছে তার মুভমেন্টটা বোঝা যে সে চাইছে না কি আলটিমেটলি সে কী চাইছে সে আমায় কামড়াতে চাইছে নাকি সে কীভাবে কী নড়ছে প্রতিটার মুভমেন্ট কিন্তু দেখা যেমন আমাদের অনেকের ডান হাত চলে কারো বাঁ হাত চলে কোনো কোনো সাপ কিন্তু ডান দিকে বেশি বাইট করে কোনো কোনো আমার বাঁদিকেও বেশি বাইট করে এটা না কোনো কোনো পশুর ডান দিকে বেশি পাওয়ার হয় বাঁধে একটা কম তো এটা একটা ফ্যাক্টর এটা একটা ফ্যাক্টর তো সেই জিনিসটা বুঝতে হয় সেই জিনিসটা বুঝতে হয় তো আস্তে আস্তে সেটাকে আমি কী করি ওখানে গিয়ে প্রথম যখন কোনো জিনিস রেস্কিউ করছি তার দিকে ফলো রাখি তাকে দেখি তাকে বোঝার চেষ্টা করি যে কীভাবে সে কী করছে যখন বুঝতে পারি তখন আস্তে আস্তে সিম্পলি তাকে হ্যান্ডেল করে নিই সজ খালি হাতে এইভাবে ধরে হ্যান্ডেল করে যেখানে তার কাঁটা আছে যারা বলে তাকে ধরতে গেলে নাকি সে কামড়ে দেবে মানে কাঁটা ফুটিয়ে দেয় তাকে খালি হাতে রেস্কিউ করেছে গর্গেলকে সিম্পলি ধরে রেস্কিউ করি তাদের মুভমেন্ট হিসাবে তাকে কাজ করি অনেক ক্ষেত্রে আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন বা আপনি যখন দেখেছেন দেখবেন কোনো সাপকে আমি খুব মাথা না ধরে করেও কাজ করি না আবার কোনো সাপকে দেখবেন মাথা ধরি না নর্মালি ওকে ব্যাগে পুরে দিচ্ছে স্টিকটাও তো ইউজ করি না ব্যাগে ঢুকিয়ে দিই ওর মুভমেন্ট হিসাবে ওকে কাজ করি ও কি করতে চাইছে সেইটা বুঝে কাজ করি এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেইটা বুঝতে গেলে এটার জন্য শিক্ষাটা কি আমি কেউ কাউকে শেখাতে পারবে না হাতে ধরে শেখাতে পারবে না এটা হচ্ছে কাজ করতে করতে শেখা প্র্যাকটিক্যাল আর কিছু ক্লাস সিক্স অবধি পড়তে হলো কেন ছাড়তে হলো কেন মানে পড়ে ছাড়তে হলো পরে ছাড়তে হলো কারণ আমি যখন এক বছর ছ মাস তখন একটা অ্যাক্সিডেন্টের জন্য আমার মা মারা যায়ন এবং বাবার অতটাও অবস্থা ভালো না কেন বাবা রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে করত। তো সেই জায়গা থেকে সেই বাবা যেই জায়গাটা থাকতো কারণ আমরা যেই মানে বাবা যেখানে থাকে এখনও থাকে বাবা সেটা হচ্ছে একটা কলোনি মানে দখলের জায়গা বলতে পারেন দক্ষিণেশ্বর ইন্দিরা কলোনি অনেকে তো অনেকেই জানেন দক্ষিণেশ্বরে যে ইন্দিরা কলোনি যে বস্তিটা আছে সেই বস্তিতে থাকেন আচ্ছা তো সেই জায়গায় আমার মায়ের একটু প্রবলেম হতো থাকতে তো সেই হিসাবে মা এখানে থাকতো তো মা আমায় দিয়ার কাছেই ডেকে তো মা বলেছিল ওখানে পাঠিয়ে না কারণ বস্তি এরিয়া আমি কাউকে ছোটো করছি না অবশ্য আবারও ক্ষমা চেনেছি সবাইকে কোনো আমি কাউকে ছোটো করছি না কিন্তু সেখানে ব্যাপারটা কি সেখানে চাইনি যে আমি বড়ো হই সেই জায়গায় তো সেই জন্য আমার মা মারা যাওয়ার পর দিদার কাছে দিয়ে দেয় আর একটু ফ্যামিলি প্রবলেমের জন্য বাবাও সাথে অতটা পরিমাণে সেই টাইমে বাড়িতে ইয়ে হতো না একটু কোনো মনোভেদ যেটা হয় অ্যাক্সিডেন্টের জন্য যে মারা যায় সেই হিসাবে তো সেইখান থেকে দিদা আমায় বড়ো করে দিদা লোকের বাড়ি বাসন মারসতো জামা কাপড় কাছতো কেছে আমায় বড়ো করেছে পড়াশোনা করেছে তো সিক্সের টাইমে আমার দু নম্বর ভুগলে কম হয়েছিল আজকের মতো নয় যে পাস করিয়ে দেওয়া সেরকম ব্যাপারটা ছিল না দু নম্বর কম হয়েছিল সেই কারণে গার্জেন কল করেছিল তো গার্জেন কলে দিদার সেই টাইমে পা ভেঙে যায় পড়ে গিয়ে এবং কিছু টাকা দিতে হবে সেই টাইমে কাজ করতে পারিনি টানা দেড় মাস কাজ করতে পারিনি তো টাকা নেই হাতে নিজেদের খাবার টাকাই নেই তখন তো বাকি কী করবো তো সেই জায়গা থেকে দিদা বললো তাহলে আমি ভিক্ষা করে তুমি পড়াবো আমার তখন খুব কষ্ট কেন দিদাকে ভিক্ষা করে পড়ো এমনি তো লোকের বাড়ি কাজ করছে কষ্ট লাগে যে বাইরে গিয়ে বাসন যে করছে তো কষ্টটা লাগে এখনও আমার যিনি ছোটো মা আছেন উনি এখনও লোকের বাড়িতেই কাজ করেন বাবা এখনও কাজ করেন তো আমি কিছু এই নয় তো কষ্টটা লাগে স্বপ্ন এটাই যে তাদেরকে কোনো দিন ভালো হবে তো সেই জন্য আমি পড়াশোনা ছেড়ে দিই কাজে ঢুকে যায় তার আগেও কাজ করে তখন প্রথম আমি কাজে ঢুকি লরির বডি মিস্ত্রির কাজে ঢুকি না প্রথম ঢুকেছিলাম সরি হারমোনিয়ামের কাজে হারমোনিয়ামে কাঠের কাজে ঢুকি ওখানে দু তিন মাস করার পর কাজটা ছেড়ে দিই কারণ দেখলাম ওখানে কোনো এমন কিছু লাইফ নেই হারমোনিয়াম আস্তে আস্তে শিফটিং হয়ে যাচ্ছিলো সেই টাইম থেকেই হারমোনিয়াম বিক্রি আস্তে আস্তে কমে যাচ্ছিল তো লরির বডি মিস্ত্রিতে কাজে ঢুকি লরির বডি মিস্ত্রি আমি ফুল বডি মিস্ত্রি লরির একটা স্ট্রাকচার থেকে পুরো বডি বানিয়ে দিতে হবে সেখানে সাত বছর কাজ করি ওয়েলিং শিখি কাঠের কাজ শিখি তারপর আস্তে আস্তে একটা কারণের কারণে কাজ ছেড়ে দিতে হয় কারখানায় যাই হিন্দুস্তান মডর যেখানে রেলের ক্রসিং তৈরি হয় সেখানেও কাজ করলাম বারবার স্ট্রাইক ধর্মঘট আমাদের বেঙ্গলের যে প্রবলেমটা ধর্মঘটের জন্য আমাকে কাজ ছেড়ে দিতে হলো সেটের লাইনে গেলাম সেটের লাইনে গিয়ে টিনেজ সেটের কাজ করতে শিখলাম হিন্দুস্তানেও কাজ করেছি অনেক সেটের ওইখানে কাজ করতে আস্তে আস্তে কন্ট্যাক্ট নিয়ে কাজ করা স্টার্ট করলাম কারণ ছোটো থেকে আমার একটা ইচ্ছা ছিল যে কারোর কাছে কাজ করবো মানে আমার একটা বাজে প্রবলেম এটা সত্যি আমার বাজে প্রবলেম বা ভালো প্রবলেম আমি যাই না আপনারা বিচার করবেন আমি কারোর মতামত আমি কাজ করতে পারি না আমায় যে কাজটা দিলেন আমি কাজটা দু মিনিটে করে দেবো করে দিয়ে আমি মজায় বসবো এবার আরাম করবো যতক্ষণ কাজ হতে তখন খেটে দেবো দু মিনিট হোক দু ঘন্টা হোক চার ঘন্টা হোক খেটে দেবো তারপর একটু আমি আরামে বসবো তো এইটা হচ্ছে আমার একটা বাজে প্রবলেম তো সেইভাবে কাজ করতে বা সেটা কোম্পানিরা মানতো না কোম্পানিদের মানে কি যখন আমি আসবো তখন তুমি কাজ করো বাকি টাইম কী করলে আমার দেখে দরকার নেই তো সেই হিসাবে কী হতো আমার সাথে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়ে যেত আমি লেক টাউন ভাঙিল অ্যাভিনিউ থেকে লেক টাউন অব্দি যে গার্ডেনের কাজটা হয়েছে যে গাছপালা বসানো আছে সেটাও আমি আমরা বসিয়েছিলাম একটা টিমের হয়ে সেখানে একটা প্রবলেম জন্য এরকম অনেক রকম কাজ করে নিয়েছি তো সেই জায়গা থেকে আমার কাজটা ছেড়ে কন্টাক্ট মানে এই সেটের লাইনে যাই সেখান থেকে আস্তে আস্তে কন্ট্রাক্ট নিয়ে এটা ওই ক্লাস সিক্সের ওই সময়টা থেকে সময় থেকে স্টার্ট তার আগেও কাজ করেছি তার আগে যখন সিক্সে পড়তাম না তখন প্রতি রবিবার আমি মুরগির দোকানে কাজ করতে যেতাম আমাদের পাড়ায় একটা দাদা ছিলেন গিরিদা বলে তার দোকানে চাইল্ড লেবার দিয়ে শুরু হয়েছে শিশু শ্রমিক দিয়ে শুরু জীবন তো আচ্ছা মানে তুমি সত্যি অনেকটা রাস্তা পার হয়েছো মেন কথা মানুষে একটা খালি কথা বলে সেখান থেকে বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার এবং যে অ্যানিম্যাল রেস্কিউ কাজটা যে কাজটাও করে আসছে আমাদের সবার জন্য যে সাপোর্ট সিস্টেমটাও তৈরি করেছে নিজের সেটা একটা সাংঘাতিক দেখার মতন আর কি আমরা আপনারা যারা সৌমীরন বাড়িকের চ্যানেল দেখেননি তাদের সবাইকে বলবো আপনি দেখতে ও যে কাজটা করছে যে সত্যিই মানে অসামান্য কারণ হচ্ছে যে এই যে সাপগুলোকে বিভিন্ন জায়গায় অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে তারা বাড়িতে ঢুকে পড়ে সেইগুলোকে মানুষ কি হয় আতঙ্কে অনেক সময় মেরে ফেলে এবং তাদেরকে ও বারবার করে একটা মেসেজ দিচ্ছে যে মারবেন না কারণ ওরাও একটা প্রকৃতির একটা অন্যতম একটা অবিচ্ছেদ্য অংশ তাদেরকে না মেরে তাদেরকে যদি আমরা আবার প্রকৃতিকে ফিরিয়ে দিতে পারি তাহলে আমাদের প্রকৃতিটা ভালো থাকে আমাদের যে বাস্তুতন্ত্র যেটাকে আমরা বলি যে ইকোসিস্টেম যেটা বলি সেটা যাতে ভালো থাকে সেই কাজটাই কিন্তু করে যাচ্ছে এবং সেই ছেলেটির জার্নি শুরু হয়েছে শিশু শ্রমিক হিসেবে এবং তার পরেও সে কিন্তু ওই মুরগির দোকানে কাজ করে ওই টিনের শেড লাগানোর কাজ করে কিংবা লরির বডি তো কাজ করে ও কিন্তু ওই প্রকৃতিকে ভুলে যায়নি প্রকৃতির মধ্যেই থেকেছে শুভেন থ্যাঙ্ক ইউ অ্যান্ড হ্যাডস অফ টিউ আর একটা কথা হচ্ছে যে এই যে সাপ ধরাটার ক্ষেত্রে যে কি কী চ্যালেঞ্জেসের মুখোমুখি হও তুমি চ্যালেঞ্জ তো অনেক রকমের মুখোমুখি তাই আমি একটা কথা বলতে চাই অনেকেই বলে আমরা এই কাজটা করব। কারণ এটা আমি একটা কারণ বলতে যে মানুষের মনে হবে এটা যে আমি বড় হলে এটা করবো মানুষের একটাই করে যে আমি বড় হলে এটা করব। আমি যদি কোনোদিন পয়সা করতে পারি তাহলে এটা করব। আমি যদি ঠিক জায়গায় স্টেবল হতে পারি এটা করব আমি তাদের ঠিক উল্টো একটা কথা বলতে চাই তুমি করো এখন যেটা আছো সেই অবস্থাতেই স্টার্ট করো তবে না তুমি একটা জায়গায় দাঁড়াতে পারবে আমার কবে হবে তবে ট্রাই করব না তুমি এখনই স্টার্ট করে দাও তো অবশ্যই যেতে হবে চ্যালেঞ্জেস তো অনেক রকম হয়েছে আজও হতে হচ্ছে কারণ আজও আমি সেটের কাজটাই করি অনেক ক্ষেত্রে কি আমি কাজ করতে করতে কল চলে আসে আমায় কাজ ছেড়ে যেতে হচ্ছে লেবারদের মিস্ত্রিদের ওপর আমায় মানে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে তো সেখানে কাজ হয় না এসে আবার নিজেকে খাটতে হচ্ছে সেকেন্ড হচ্ছে নানা রকম প্রবলেম যখন নাম্বারটা একটা পাবলিক হয়ে যায় পাবলিক জায়গায় চলে যাচ্ছে নাম্বারটা অনেক মানুষ সে নাম্বারটা জানে কেউ তো ফোন করছে দাদা গ্যাস দিয়ে যাবেন কেউ ফোন করে গালাগালি যাচ্ছে তাদের যে রাগটা সেই রাগটা আমার উপর থেকে নিয়ে নিচ্ছে মূলত প্রতিটা মানুষের আমি আমারও বলবো আমার টোটাল আমরা সকলের বলছি আমাদের ফ্যামিলির কেউ না কেউ আমাদের যদি দেখতে যাই ভবিষ্যতের আমার দাদা দাদু বা কারোর মধ্যে কেউ না কেউ সাপে কামড়ে মারা গেছে আর সেখানে আমি সেই জীবটাকে বাঁচাচ্ছি তো সেই রাগটা আমাদের ওপর থেকে এই 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 যে যেটা বলছো এইটা এই যে সচেতনতার যে অভাবটা এটা কতটা এখনো অবধি এখনো সব দেখলেই মেরে ফেলবো সব দেখলেই সেটাকে তার অনিষ্ট করার চেষ্টা করবো এটা কতটা মানে আমাদের ভয়ঙ্কর এখনো অবধি আমি বলবো শুধুমাত্র ইন্ডিয়াতে যদি আমি বলি যতজন আছে ধরুন একশো জনের মধ্যে এখনো অবধি নব্বই জন যারা আছেন সাপ দেখলে মেরে ফেলা তাকে মারার সিদ্ধান্তটাই আগে দেবেন তাকে বাঁচানোর না নব্বই জন একশো জনের মধ্যে দশ জন আছে যারা বাঁচানোর সিদ্ধান্ত দেবেন আমি চেষ্টা সেটাই যে তাদেরকেও ওই নব্বই জনকে চেঞ্জ করা এবং বোঝানো যে কেন বাঁচাতে হবে কেন হবে বাঁচানোর দরকারটা কি এবার মেরে ফেলাটা কারণটা দেখুন আমি কাউকে ভুল বলছি না কারণ আমরা আগেও দেখেছি আজও দেখেছি আজও বহু মানুষ সাপের কামড়ে কিন্তু মারা যাচ্ছে তার দোষ কিন্তু আমরা সাপকে দিই তার আগে বলি দোষ সাপের নয় সব দোষ সেই মানুষটার এবং সেই ওঝাটা যে তাকে ঝাড়বার জন্য তাকে ডাকছে তার কাছে তাকে বলছে তো এই জায়গা থেকে না এবার আমি বলি এটা ওঝারও দোষ না কারো দোষ না কারণ এটা বহু বছর ধরে চলছে কিরমভাবে যে আজকে সাপের কামড় খেয়েছি আমি ওঝার কাছে গেছি আমি বেঁচে গেছি ফিরে গেছি সুস্থ হয়ে গেছি কিন্তু সেটা কেন হয়েছিল সেটা আমরা কেউ ভেবে দেখছি না মানে মাইন্ড খরচা করছি না যে কেন হয়েছিল একশো বছর আগে কি করে সম্ভব হয়েছিল কিভাবে সম্ভব হয়েছিল আর আজ কেন হচ্ছে না আজ কেন মারা যাচ্ছে আজ কেন এই হচ্ছে সেখানে ডাক্তারের দোষ হয়ে যাচ্ছে বা অন্য কিছু হচ্ছে এবং সাপটাকে বাঁচাবো কেন যখন ওর বিষ আছে ও কামড়ালে আমরা মারা যাবো তোকে বাঁচাবোটাই কেন ওকে মেরে ফেলি না তাহলে তার কোনো ক্ষতিই নেই আমাদের মেরে গেলে তার কাউকে আমাদের কামড়াবে না আর কোনো ক্ষতি হবে না আমাদের কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল একটু বড় টাইম চেয়ে নেব এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে সাপ কেন বাঁচাবো সাপ যদি মারা যায় তাহলে আমরা মারা যাবো কিভাবে হয়তো ডাইরেক্টলি কোনো ইম্প্যাক্ট হবে না কিন্তু ইনডাইরেক্টলি অনেক রকম ইকোসিস্টেমটা ইকোসিস্টেম ধরুন সাপের মেন খাদ্য হচ্ছে কি ব্যাং ইঁদুর মেইন বেশিরভাগ সাপ কিন্তু খায় ব্যাং খুব কম সাপ ইঁদুরটাকে ভালোবাসে মানে খুব কম হচ্ছে তাও মানে সবই বেশিরভাগ ব্যাঙই খায় ইঁদুর এই সব জিনিসগুলো আবার কিছু সাপের খাদ্য হচ্ছে সাপ কারণ সেই ভরসা মানে এবার ব্যাংকটা আমাদের সবচেয়ে বড় কি ক্ষতি করে এবার বলবো না আবার ব্যাংক মারতে চলে যাবেন অনেকে প্রতিটারই দরকার এই নেচারে ব্যাংকটা সবচেয়ে বড় ক্ষতি করে কি মৌমাছি প্রজাপতি যে কোনো পতঙ্গ হয় সেগুলোকে খায় এই পতঙ্গদের কাজ হচ্ছে প্রতিটা ফুলের পরাঙ্গিনাল করার জঙ্গল স্পিড করা হ্যাঁ জঙ্গল স্পিড করা জঙ্গলি কোনো ফুল কি খাবার সব কিছুরই পরম বিল করাচ্ছে জঙ্গল স্প্রিড মশার অব্দি কাজ আছে দুটো প্রজাতি আছে যে প্রজাতির দুটো মশা যদি মারা যায় পুরোপুরি তাহলে সেই প্রজাতির দুটো আর কোনোদিন ফুলই ফুটবে না কোনোদিন সেই প্রজাতিটা নষ্টই হয়ে যাবে কারণ তার কেউ করাবে না কেউ আর ওই মতোটা খায় না ওই গাছের সেটা মশা করে তো প্রতিটা জীবেরই আমাদের পৃথিবীতে যত কটা জীব আছে প্রতিটার কাজ আছে হয়তো অনেক সত্য বাট কষ্ট লাগবে হিউম্যান ছাড়া মানুষ ছাড়া

ক্লাউড ব্লাস্ট থেকে ওরকমভাবে বন্যা হয়েছে মানে ওখানকার প্রকৃতি কতটা চেঞ্জ হয়ে গেছে আমি আমি এর মধ্যে আলমোড়া গিয়ে দেখলাম যে ওখানে রীতিমতো মল সেন্ট্রালি এসি কি পরিমাণ হিট জেনারেট করছে আমরা সেরকম সেটা আমরা পাহাড়ে দিয়ে আসছি তো আমরা কিছুতেই সচেতন হচ্ছি না অ্যাকচুয়ালি প্রকৃতিকে ভালো রাখার জন্য আমরা সচেতন কোনোভাবেই হচ্ছি না এটা প্রবলেমটা কী হয় যতক্ষণ না নিজের ওপর পড়ছে কোনো কিছু

জঙ্গল বানাচ্ছে তাদের কিন্তু ক্ষতিটা হচ্ছে না হচ্ছে সেই গরিব মানুষদের সাপের কামড়ে মারা যাচ্ছে বা নেচারটা ক্ষতি এখন তারা বুঝবে সাপের সাপের বাসস্থানটা কাটছে এমন কিছু মানুষ তারা সেইটা ফেস করছে না ফেস করছে অন্য মানুষ যারা যারা অ্যাকচুয়ালি সেই ফেসটা করার দরকার মানে জায়গায় নয় তারা ফেস করছে ধরুন সাপ থাকতো জঙ্গলে সেখান থেকে আজকে মানুষের ঘরে ঢুকে যাচ্ছে দেখুন আমাদের প্রথমেই আমরা ভিডিওতে বলি সাপের নাম থেকেই মানুষের ভয় এবং সেই সাপ মানে আমরা আছি আপনাদের সাথে রাত হোক বা দিন শহর গ্রাম কেন বলি কারণ শহর গ্রামে সব জায়গায় কিন্তু এখন সাপ ঢুকছে কিন্তু আগে এটা হতো না লোক বলছে সাপ বেড়ে গেছে না সাপ বাড়ে ওদের থাকার বাস্তবায়নটাকে নষ্ট হয়ে গেছে তাই জন্য ওরা লোকালিতে ঢুকছে এবং মানুষ মেরে ফেলছে না জেনে আর সেই জন্যই আমরা কাজ করছি কি সেগুলোকে বাঁচানোর জন্য সেইগুলোকে বাঁচিয়ে যাতে হয়তো আমরা জানি কিছুই করতে চাই আমরা পৃথিবীর জিরো পার্সেন্টও কোনো কাজ করতে করতেছে না যে বাঁচাচ্ছি জিরো পার্সেন্টও করতে হচ্ছে না কিন্তু একটা মানে পদক্ষেপ শুরু করা যে আমাকে দেখে আরও দশজন এটা করবে তো একদিন জিরো থেকে একদিন হয়তো ওয়ান পার্সেন্ট হতে পারে কিন্তু তুমি 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 বলছো যে যে সত্যি ফোনে থ্রেড কল এরকম আসে সব একদম আমাকে মাঠের অবধি থ্রেড এসেছে মানে যেখানে সাপ ছেড়েছি সেই জায়গাটা সায়দ তার হয়তো তার আমি জানি না সে বা ওখানকার হয়তো ডন বা কিছু ডাইরেক্ট আমাকে এটা থ্রেড দিয়েছে যে এখানে যদি সেকেন্ড বার সাপ ছাড়তে দেখেছি ভিডিও মানে সেই জায়গাটা চেনে ভালো করে ভিডিওতে বলছে এখানে যদি সেকেন্ড বার সাপ ছাড়তে দেখেছি তুমি ডাইরেক্ট গুলে মেরে মেনে শুধু এটা ডন সাপটা ছাড়ো কি মূলত তুমি তো কোনো জঙ্গলের মধ্যেই ছাড়ো দেখুন আমাদের এখানে জঙ্গল নেই আমাদের আমাদেরকে একটা জিনিস খুঁজতে হয় যেখানে লোকালিটি কম লোকালিটি কম আমি বলবো না একদমই নেই লোকালিটি কম চাষবাস নেই মানে ধান গম এই চাষটা করা হয় না জঙ্গল রয়েছে জঙ্গলে মানুষ ঢুকতেই পারে মাছ বাগান রয়েছে উলু ঘাস রয়েছে সেরকম জায়গা থেকে ছাড়ি মূলত কিন্তু আমাদের ছাড়বার সময় আমাদেরকে চোরের মতো যেতে হয় যে কেউ যদি দেখে না এক্ষুনি ধরে পেটাবে আমি যে বাইটও খেয়েছি শুধুমাত্র সেই কারণেই সাইড থেকে লোক আসছিলো তাকে লোকাতে গিয়ে আমি বাইট খেয়ে গেছিলাম তো এই জায়গা থেকে বলবো আমাদেরকে লুকিয়ে ছাড়তে হচ্ছে মানে মানুষের ভয় কী সাপ থেকে যে ধরবার সময় কোনো ভয় নেই কিন্তু ছাড়ার সময় ভয় তুমি এখানে ছেড় না আমাকে কামড়ে দেয় আমি এটাই মানুষকে বোঝাতে চাইছি যে সাপ মারা গেলে আমরা মারা যাব আমাদের আমরা যে আমাদের নেক্সট জেনারেশন তারা সকলে মারা যাবে এবং গ্লোবাল লার্নিং তো অবশ্যই হবেই যখন গাছপালা তৈরি হবে না জঙ্গল তৈরি হবে না জঙ্গল যখন বাড়বে না তখন তো অবশ্যই গ্লোবাল লার্নিং হবেই আমরা সব রকম জঙ্গলে গিয়ে গাছ জঙ্গলে আমরা গাছ আমরা গাছবাসি জঙ্গলে নিশ্চয়ই না তাহলে জঙ্গলে গাছটা হচ্ছে কি করে মৌমাছি পরাঙ্গন করা পাখি সেই ফলটা খাচ্ছে সেই পুব থেকে নতুন করে গাছ তৈরি হচ্ছে তার মানে প্রতিটা জীবের কিন্তু দরকার তার জন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে এই প্রতিটা জীবকে বাঁচিয়ে রাখা দরকার তো তার জন্য আপনারা এগিয়ে আসুন যেখানে যে কোনো অ্যানিমেলসকে দেখলেন প্রথম আগে দেখিনি বিলুপ্ত প্রজাতি একদমই নয় হয়তো আপনি দেখেননি আমরা আজও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না আছে বড় বড় সায়েন্টিস্টও জানি আছে সমুদ্রের নিচে কি আছে

এই এই ব্যাপারটা কিভাবে ডেভেলপ করলে মানে তার যে কারেক্ট মানে যেগুলোর বৈশিষ্ট্য সেগুলো তুমি যেমন কি স্কেল কাউন্টিং স্কিল কাউন্টিং তার নিয়ে রিসার্চ করছ এগুলো আস্তে আস্তে চেষ্টাই রইছে এবং করছিও করছিও কিছু জিনিস আমরা চেষ্টা করছি এবং সাপ ট্রিটমেন্টও টুকটাক করছি অনেক ক্ষেত্রে অনেক কুকুরকেও ছাড়িয়েছি অনেকে তো অনেক সাপেরও টুকটাক ট্রিটমেন্ট করেছি কোন ক্ষেত্রে কি হয় কিছুদিন আগে একটা সাপের কালা হিতার জন্য সাপটি মারা যাচ্ছিল তাকে সাথে সাথে জল খাইয়ে তাকে ওমিটিং করিয়ে তাকে বডি ফেস করিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি তো এগুলো কীভাবে হয়েছে এগুলো সম্পূর্ণ হয়েছে মানুষের সাথে কথা বলে মানে আমি লাকি আমি সত্যি বলছি ভগবান এবং আপনাদের কাছে সত্যি আমি খুব লাকি যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন মানে অনেক অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত মানুষ অনেক হার্পোলজিস্ট অনেক সায়েন্টিস্ট যারা আমার সাথে পার্সোনালি ভাবে কথা বলে ফোনে তারা আমাকে তাদের জ্ঞানটা দেয় তো ওই জন্যই বলে জ্ঞানের কোনোদিন শেষ নেই একটা বাচ্চা ছেলেও আমায় জ্ঞান দিতে পারে সেই জ্ঞানটা নিন সেটা ঠিক কী বল সেটা বিচার করা আমাদের উপর দায়িত্ব কিন্তু সেটা নেওয়া উচিত তো সেই নিয়ে নিয়েই আস্তে আস্তে সেগুলোকে ট্রাই করতে করতে শিখেছি করেছি ঠকেছি তারপর সাকসেস হয়েছি এটা একদিনের অবশ্যই নয় বা এই এক দু বছর যে আপনারা দেখছেন সেটা নয় এটা বহু বছরের কাজ হার্পোলজিস্ট বেসিক্যালি কী করেন হার্পোলজিস্ট অনেক রকম কাজ নিয়ে হয় কেউ হচ্ছে হার্পোলজিস্ট বেসিক্যালি ধরতে পারবেন সায়েন্টিস্ট যে রিসার্চ করছে কোনো কিছু নিয়ে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে রিসার্চ করছে বা কাজ করছে আমি যার সাথে আমি যে দাদা আমার খুব ভালোবাসেন উনি উনি বেসিক্যালি সাপ নিয়ে রিসার্চ করছেন মানে সাপের বিষ নিয়ে রিসার্চ করছেন কীভাবে বিষ থেকে মানুষকে বাঁচানো যেতে পারে নতুন নতুন কি অ্যান্টিভেনাম তৈরি করতে দেয় নতুন নতুন কী ওষুধ তৈরি করতে দেয় বা সাপটা কী পিসিস হতে পারে সাপ আমরা দেখে একটা কারণে বলতে পারি না যেটা অন্য পিসিস অ্যালভিনো লুটিস্টিক কালার চেঞ্জ দেখে আমরা বলতে পারি না অন্য কোনো পিসিস যেমন আমরা আগে জানতাম না যে আমাদের ইন্ডিয়ার মধ্যে এমন কোনো সাপ আছে যে বিষ থ্রো করতে পারে তো সেটাও কেউ না কেউ প্রথম ডিসপ্লে করেছে বা আমরা প্রথম দিকে জানতাম না এই পানিটার কি বৈশিষ্ট্য হার্টোলজিদের কাছে কি কোনো একটা বৈশিষ্ট্য বলা যে আমি মানুষ হিউম্যান আমাদেরকে কেউ তো বলেছে হিউম্যান যেমন সাপেদেরও বৈশিষ্ট্য আছে সাপে স্কেল কাউন্টিং করে এবং তাদের বডির ঢাঁচাটা কাউন্টিং করে বলা যেতে পারে সেটা কোন পিসেস সে যাই হোক ছোটো বড়ো যাই হোক কিন্তু তাদের একই ঢাঁচা হবে সেইগুলো কাউন্টিং করা এইগুলোই হার্টোলজিদের কাজ বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের বুকে বাংলার বুকে মোটামুটি তুমি ডানকুনি বা সংলগ্ন এলাকায় কাজ করো আমি যা দেখেছি তো সেখানে মোটামুটি যে ধরনের পশ্চিমবঙ্গের মুখে কী ধরনের সাপ পাওয়া যায় বা নতুন কোন সাপ তুমি দেখেছো যেটা দেখে মনে হয়েছে যে যেটা শোনো নতুন কোন সাপ এসছে তোমার তুমি নিজে অবাক হয়েছো যে সাপটাকে দেখে প্রথম আমাদের এখানে মানে মানুষের জন্য বিপজ্জনক বলতে পারি খতন নয় আবারও বলছে সব কোনো দিনই ক্ষতনাক নয় মানুষের জন্য বিপজ্জনক হতে পারে যদি সে কামড়ে দেয় চন্দ্রগোড়া গোখরো কেউটে কালাচ সাঁকামুটি তাছাড়াও একটা আছে যেটা স্কেট যেটা আমরা প্রথমবার পাই যেটা আমি হয়তো যেটা আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে দেখেনি অবাক হয়েছি সেই কেসটা কারণ ওটা আমাদের এখানে পাওয়া যায় বলে আমরা জানতাম না বা কোনো রেকর্ডও ছিল না ওয়াল ক্রেট বা মানে কালাচুরি প্রজাতি কিন্তু অনেক বড় ধরনের আচ্ছা অনেক বড় ধরনের কেউ আবার দানাসও ভেবে মানে ঢেমনা ভেবে আচ্ছা তো ওইটা আমাদের এখানে প্রথম পাই আমি একটা জলা থেকে তখন আমিও সত্যি অবাক যে এইটা এখানে কি করে এলো আমরা জানতাম ওটা থাকে কোথায় দার্জিলিং এর দিকে থাকে বা গভীর জঙ্গলের দিকে যাবে থাকে সেইটা এখানে কিন্তু না বহু বছর আগে এইসব সাপ সব জায়গায় ছিল কারণ এক টাইমে এগুলো জঙ্গল ছিল আমরা কেটে পরিষ্কার যে আজকে আমরা কংক্রিটের জঙ্গল বানিয়েছি ওরা নয় তো ওরা ঠিক এই জায়গায় রয়েছে যারা পেরেছে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে একটা ছোট্ট জায়গায় পড়ে গেছে কিন্তু একটা অনুরোধ করবো যদি কারোর কোনো জলা জমি বা কিছু থাকে সেগুলো যদি করা যায় চাই সেটা সরকার হোক যাই হোক কেন্দ্র হোক রাজ্য হোক যদি সেই জলা জমিগুলো এখনও বাঁচানো যায় তাহলে এই জীবগুলোকে বা এদের চেন রিয়েকশান এদেরকে নতুন করে ডেভেলপ করা সেইগুলোকে মানে ঠিক করে রাখতে পারবো যদি এগুলো বন্ধ করে দিতে আমরা কাটকে আটকে জলাজমি পেলেই বুঝিয়ে দিচ্ছে দেখছো আমি জলাজমি পেলেই বুঝিয়ে সেখানে জলাজমি কিন্তু আমাদের জন্য খুব দরকার নতুন করে হাউজিং প্রজেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমরা যারা যারা কলকাতায় থাকি তারা সকলে কিন্তু এই জলে ডুবে যাওয়াটা থেকে খুব মানে অবগত যে একটু বৃষ্টি হচ্ছে জলে ডুবে যাচ্ছে একটু বৃষ্টি হচ্ছে জলে ডুবে যাচ্ছে তার কারণেই জলাজমি ডুবানো বোঝানো জলাজমি পুকুর বুঝিয়ে দেওয়া তো তাদের যে মাটির নিচে যে জলটা যাবে এই যে ইস্ট যে এই যে লো ল্যান্ডটা রয়েছে আর কি বেসিক্যালি যেটা আর কি ইস ইস্ট ওয়েটল্যান্ড বলে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের যেটা রামসের বলে যে অর্গানাইজেশনটা সেটাকে এটা ওয়ান অফ দ্য এটাকে একটা হেরিটেজ একটা প্রপার্টি হিসেবে ঘোষণা করেছে একসময় যে মানে এটা মানে এটা হচ্ছে ন্যাচারাল একটা পিউরিফাই করে আমাদের গোটা গোটা কলকাতার জলটা গিয়ে এখানে পড়ে এবং এটা ন্যাচারাল ওয়েতে পিউরিফাই হয় র্যামসের সেটা অ্যানাউন্স করেছিল এবং এটাকে কোনোভাবে কোনোভাবে বোঝানো যাবে না এরকম একটা নির্দেশ ছিল কিন্তু সেই জলাশয়েও আমরা বোঝাচ্ছি আর কি মানে আমাদের এত দুর্ভাগ্য মানে আমাদের সেখানেও আমরা কিন্তু আমরা অন্যায় করছি অন্যায় করছি প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে অন্যায় করছি অন্যায় বললেন তাহলে একটা সবচেয়ে বড় অন্যায় বলি যেটা আমার সবচেয়ে বড় কষ্ট লাগে আমাদের বেঙ্গলের জাতীয় পশু সেটাকেও দেখতে পেলে মানুষ মেরে ফেলে যে পশুটা আমাদের জন্য কোনো ক্ষতিকারক নয় এবং আমাদের গর্ব হওয়া উচিত আমাদের মতো ডানকুনি এরিয়ায় তার প্রথম বাসস্থান মানে সবচেয়ে বেশি বংশ বিস্তার আমাদের ডানকুনি মতো এরিয়া হয় সেকেন্ড হচ্ছে হাওড়া হুগলি এবং হাওড়া এই দুটো ডিস্ট্রিক্ট হচ্ছে তাদের সবচেয়ে বেশি বংশ বিস্তার হয় সেই জায়গাগুলোতেও তাদেরকে দেখতে পেলে মেরে ফেলা হচ্ছে তাদেরকে খাবার জন্য মেরে ফেলা হচ্ছে তাদেরকে শুধুমাত্র আনন্দের জন্য মেরে ফেলা হচ্ছে যে পশুটা আমাদের জন্য কোনো ক্ষতিকারক কথা বলছে বাগরোল যেটা হয়তো একটা বেড়াল প্রজাতির কিন্তু একটু বড় কতকটা বাঘের মতো দেখতে হয় আমরা দেখলেই ভাবছি বাঘ বেরিয়ে গেছে বাঘ বেরিয়ে গেছে মেরে ফেলো ও মেন খাদ্য হচ্ছে মাছ ও শিকারের টেকনিক দেখলে তো মানুষ আনন্দে ভরে যাবে এত সুন্দরভাবে ও শিকার করে খুব কম দেখা যায় আর আমাদের হয়তো চারপাশে অনেকেই আছে কিন্তু মানুষ মেরে ফেলছে এটাকে আর ওদের মেন জায়গা হচ্ছে জলাজমি যেমন একটা জঙ্গলের জন্য বাঘ দরকার সেরকম একটা জলাজমির জন্য একটা বাঘ দলকে বেঁচে রাখা দরকার কিন্তু আমরা প্রতিটা জীবকে মেরে ফেলছি প্রতিটা জীবকে আজকে আমরা দোষ দিচ্ছি তাদের তাদের দোষ নয় দোষ হচ্ছে আমাদের আমরা ক্ষতি করছি আমাদের কাছে আসছে আমরা মেরে ফেলছি এবং ওঝার বা এর কথাটা আমি হয়তো তখন আটকে গেলাম ওঝাদের ক্ষেত্রে কি হতো ওঝারা যখন কাউকে সাপ কামড়াতো ওঝার বাড়িতে চলে যেত ওঝা ঝেড়ে দিত মানুষটা বেঁচে যেত কারণ সেই সাপটা নির্বিষ ছিল কিংবা সেই সাপটা বিষহীন বাইট দিয়েছে কামড়েছে তারপরে বিষহীন বাইট হয় হ্যাঁ একদম একদম বিশহিন বাইট হয় ফর্টি পার্সেন্ট বিশহীন বাইট হতেই পারে একশোটার মধ্যে ফর্টি পার্সেন্ট বিষ হতে পারে কালাস গোখরো কোবরার মধ্যে কেউ মানে সরি কালাসের মধ্যে হয় না মানে গোখরো বা চন্দ্রকোড়ার মধ্যে কালাসের মধ্যে একটু মানে মোটামুটি বেশিরভাগ বাইটি বিষ হয় তো এই জায়গা থেকে মানুষ বেঁচে যেত এবং তখনকার মানুষের ইমিউনিটি অনেক স্ট্রং ছিল এখন যেটা আগে যেটা এখন বারো মিলিগ্রাম গেলে মানুষ মারা যাচ্ছে সাফের বিষে কিন্তু আগের ক্ষেত্রে ওটা একটু বেশি ছিল তো মানুষ বেঁচে যেত তখনকার বডি অ্যান্টিবডি অনেক পাওয়ারফুল ছিল বেঁচে যেত তাই জন্য সেই কুসংস্কারটাকে আজও আমরা ধরে চলছি আজও আমরা ওঝার বাড়িতে যাচ্ছি মারা যাচ্ছি যেখানে এখন সরকারি এবং মানে কুসংস্কারটাও তো একই রকমই রয়েছে তোমার ভিডিওতে দেখলাম যে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে ডেড বডি আমি নিজে একবার গঙ্গার বুকে দেখেছিলাম সে সময় আমরা প্রবীর ঘোষকে খবর দিয়েছিলাম আমার মনে আছে সে সময় তিনি মানে এই আন্দোলনটার সঙ্গে ছিলেন উনি তো আমি নিজেও দেখেছি গঙ্গার বুকে ভেলা করে ডেড বডি কোন বাচ্চা ছেলের ডেড বডি ভাসিয়ে দিতে এটা এখনো কেন হয় যে ওই কুসংস্কারটা চলে আসছে যেটাকে আপনি এত সহজে কিন্তু বের করতে পারবেন এটা একমাত্র বের করতে পারে টিনেজার আমার এই প্রকল্প যে ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষ বুঝতে পারে এটা ভুল এটা ঠিক সেই জাজমেন্টটা কোথায় দুটোকেই তুলে ধরা ঠিকটা ভুলটা দুটোকেই তুলে ধরা তো মানুষ বাচ্চারা জাজমেন্ট করুক এটা কি তো সেই জাজমেন্ট করে তাদের নেক্সট জেনারেশনকে যেন এই কুসংস্কারের মধ্যে না ঢুকে দেয় পুরোনো মানুষকে আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোদিন কারণ তারা সেটা দেখে বড় হয়েছে তারা দেখেছে ওজার কাছে গেলে মানুষ বেঁচে গেছে তারা দেখেছে ভেলায় বেলায় ভাসিয়ে দিলে সেই মানুষটা আবার বেঁচে ফিরে এসছে কারণ সে সেন্সলেস হয়ে গেছিলো অজ্ঞান হয়ে গেছিলো কিনা কোমায় চলে গেছিলো ঠান্ডা হওয়ার জন্য তাদের কোমা থেকে ফিরে গেছে বেঁচে ফিরে এসছে কিন্তু আমরা ভেবেছি না সাপে কামড়েছে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি ভেলায় ভাসিয়ে দিয়েছি সে বেঁচে ফিরে এসছে ভগবান বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছে কি যে হোক যে কোনো ধর্ম হোক সে বাঁচিয়ে ফিরে দিয়েছে ধর্মের জায়গায় ধর্ম কর্মের জায়গায় কর্ম বা সায়েন্সের জায়গায় সায়েন্স এখানে যেন আমার বাইট হয়েছে সেই জায়গায় আমাকে বুঝতে হবে আমায় ডক্টর বাঁচাবে অন্য কিছু নয় অবশ্যই মানুন আপনি যে কোনো যা ইচ্ছা মানতে পারেন কিন্তু আগে হসপিটাল নাকি আগে কোনো ওঝার বাড়ি নাকি আগে কোনো ঠাকুর বাড়ি না আগে কোনো মন্ত্র বাড়ি এটা শুধু আমি নই দীর্ঘ অনেক এনজিও আছেন অনেক মানুষ আছেন যারা এটা বোঝানোর জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং অনেক বড় আমি তো নাম মাত্র আমি বললাম আমি এই এই বুকে আমি জিরো মানে শূন্যরও শূন্য নয় একটা ধুলিকোনাও নই আমি কিছুই নাই আমি চেষ্টা করছি এটা করবে বাকিরা অনেক মানুষ যারা কাজ করে আছেন তাদেরকেই আজ তাদেরকে বুঝতে পেরেছি তাদের সাথে কাজ করছি স্বপ্ন একটাই যে প্রতিটা মানুষকে প্রতিটা রেস্কিউবারকে যারা নেচার নিয়ে কাজ করছে নট স্নেক যারা নেচার নিয়ে কাজ করছে তাদের সকলকে একটা জায়গায় নিয়ে আসা একসাথে কাজ করা সকল সব এরিয়া গিয়ে কিন্তু সেটা সেটা অনেক অনেক সময় তো সেটা হয় না তোমাকেও তো অনেক বিরোধীদের মুখোমুখি হতে হয় এটাই আমার দুঃখ খুবই যে আমাকেও কোনো রেস্কিউবারের থেকেই বিরোধীদের মুখোমুখি হতে হচ্ছে কোনো এনজিওর থেকেই বিরোধীদের মুখোমুখি হতে হচ্ছে এবং কোনো ডিপার্টমেন্ট থেকেই বিরোধীদের মুখোমুখি সেটা ঠিক জানি না কিন্তু তাদের বক্তব্য তোমার পারমিশন কোথায় প্রথম হচ্ছে আমরা যতদূর জানি হয়তো আমি বেশি জানি না যদি আমি ভুলই অবশ্যই জানিয়ে দেবেন আমরা ইন্ডিয়ান হিসাবে আমরা আমার ইন্ডিয়ান যে কোনো বস্তুকে রক্ষা করতে পারি

সেই ডিপার্টমেন্টের কাছে তারা চিঠি করেন আমার তরফে আমার নামেও চিঠি চলে এসেছিল যে আমাকে কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করবে তারপরেও তারা চিঠি করেন করে আমাকে সেই জায়গা থেকে বের করেন বা তার বীজ নিয়ে বেচা কেনা বা তাকে বেচা কেনাচার করে টর্চার করা তাইলে আপনি অবশ্যই তার উপর অ্যাকশন নিতে পারেন কিন্তু এরকম কোনো কিছু করছেন তার নামে যদি কোনো তার যদি এরকম কোনো প্রুফ থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাকশন নিন আমি আপনার হয়ে সাপোর্ট করবো

তার মধ্যেও তুমি এই কাজটা চালিয়ে যাচ্ছ মানে শুধুমাত্র এই ভালোবাসা ভালোবাসা এবং আমি জানি আমার নেক্সট জেনারেশনকে বাঁচাতে হবে পৃথিবী এক্ষুনি ধ্বংস হচ্ছে না যতদিন ধ্বংস হচ্ছে আমরাই আমরাই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু যতটা সম্ভব আমরা বাঁচাতে পারি বা নেক্সট জেনারেশনকে বোঝাতে পারি তার জন্য যদি আমার মৃত্যুর মুখেও যেতে হয় তো একবারের জন্য আটকাবো না কেন আমার মায়ের একটা কথা ছিল যেটা আমার দিদা বলেছিল আমি জানি না আদৌ মা বলেছিল কি বা দিদা আমায় বলেছিল যে তোর মায়ের কথাটা বলতো

দেখা হয়নি তার বাড়িতে প্রথমেই যাই তিনি না থাকার পর তার ফ্যামিলির কাছে যতটা সম্ভব ভাই হিসাবে একটা পৌঁছে যাওয়ার জন্য তো এরকম হয় আমি নিজেও বাইট খেয়েছি কিন্তু একটা কথা বলবো যখনই কেউ বাইট খাবে বা কিছু খাবে সে রেসকিউবারও কি আন রেস্কিউবারও বাইট হতেই পারে আজকে আপনি ঘরে রয়েছেন আপনার ঘরে একটা সাফেস সামনে কামড়াতে পারে সেটা আমি রেসকিউবার বলে আমায় কামড়াবে আপনাকে নয় সেটা নয় আপনাকেও কামড়াতে পারে কিন্তু কামড়ার পর আপনি কি ডিসিশন নিচ্ছেন আপনি কি ওঝার কাছে যাচ্ছেন কি নিজে ডক্টর হয়ে যাচ্ছেন কিংবা লেট করছেন আমার অ্যাকশান শুরু হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য যদি এই তিনটের মধ্যে কোনোটা না করেন আপনি সিধে ডক্টরখানায় যান তাহলে আপনি বেঁচে যাবেন যদি না আপনি ওয়েট করেন আপনার বিষ উঠছে কি উঠছে না দেখব কিংবা আমি নিজে ডক্টর হয়ে যাই দাদা তো এ কর দাদা ডাক্তারবাবু আমাকে এতটা অ্যান্টিবেন দিন কিংবা আমি ওঝার কাছে যাই তাহলে আমি মারা যাব একটাই পথ আমাদের ডাক্তারখানায় যাও ডাক্তারের ওপর ছেড়ে দিন নিজের জীবনটাকে আর কিছু না ইন্ডিয়াতে অনেক সাকসেসফুল আছে মানে যেমন বাবা সুরেশের কথা আমরা সবাই জানি যে সাউথে থেকে প্রচুর মানে ইনফ্যাক্ট অনেক অনেক ধরনের সব ধরেন উনি এবং মানে উনি একটা বড় কাজ করে চলেছেন বোধ হয় একদম উনি খুব বড়ো কাজ করে চলেছেন শুধু বাবা সুরেশ নয় এরকম অনেক মানুষ আছেন কাজ করছেন যারা হাই সার্কেলে কাজ করছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে পরিচয় হয়েছে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার বাইরেও অনেক কাজ করে যাচ্ছেন অনেক অনেক কাজ করে যাচ্ছেন কারণ অনেক মানুষ চাই কি আমি যেটা করছি সেটা দেখাবো না আমি আমার মতো কাজ করে যাই ফেমের আশায় নয় বাট সেই জায়গা থেকে আমি বলব আমিও ফেমের আশায় নয় বা আমি আজ পর্যন্ত কোনো দিন ভাবিনি যে আমাকে এখানে কেন এই জায়গাটা আমায় দেওয়া উচিত বা এটা কোনো দিন নয় কিন্তু কেন আমি ভিডিওর মাধ্যম থেকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আরও মানুষ জানতে পারে এখানেও অনেক রকম আমার মানুষের মন্তব্যের শিকার হতে হয় যে হ্যাঁ তুমি তো টাকার জন্য করছো তুমি তো এর জন্য করছো না আমি ভিডিওটা করছি একটাই কারণে যে আরও মানুষ জানতে পারে এই অ্যান্সগুলো বাঁচানো দরকার সেটা তুলে আর আজ বেঙ্গলে বাংলা ভাষায় সাপ বাঁচানোর জন্য এমন কেউ ছিল না যা ছিল হিন্দিতে আজ অনেকে হয়েছেন আজ অনেকে হয়েছেন তো সেই জায়গা থেকে আমি বাংলা ভাষাটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি যাতে আমাদের দিদা কাকিমা কাকু দাদু যারা বাংলা বোঝেন না আজও অনেক মানুষ আছেন যারা হিন্দি বোঝেন না বাংলায় বোঝেন তো সেই সব মানুষগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য বাংলায় আমি ভীরাবা বানাই আর কিছু না সবচেয়ে ডेंजरस সব কোথায় ফেস করেছেন মানে যেটাকে মানে আমি দেখি যখন বাবা শুটসে দেখি প্রচুর কিং ফেস করেন আর কেস করেন দেখুন সত্যি কথা বলতে গেলে আমার কাছে কোনো एनिमल्सি রিক্সের মনে হয় না রিক্সের মনে হয় না কিন্তু তারপরেও একটার ক্ষেত্রে আমার একটু ভয় লেগেছিল খুব একটু নয় বলো সত্যি অনেকটাই ভয় লেগেছিল গাম্ভীর্য তার মগেছিল ভয়ে হাত-পা কাঁপতে মগেছিল আমার ভিডিওতে রয়েছে ভিডিওটা আমি একটা চালের মধ্যে একটা সাপ ছিল প্রথম দিকে বুঝতে হয়নি কি সাপ ছিল যখন আমি ওটা কাটিয়ে দেখি চন্দ্রপোড়া সিধে আমার বডিতে জাম করে দিয়েছিল মানে চাইলেও আমার বাইট করতাম পুরো আমার এইখানে পড়ে পায়ে পড়ে তারপর পায়ের গোড়ায় পড়েছ চাইলে আরামসে আমায় কামড়াতে পারতো জাম্প করেছিল হ্যাঁ জাম্প করেছিল চাল থেকে কোনো চাল থেকে ওকে বের করতে গিয়ে জাম মেরে দিয়েছিল সিধে স্টিকে করে বের করতে জায়গাটা এতটাই শট ছিল যে আমি দূরে যেতে পারিনি দূর থেকে যে কাজটা করলো সেটা যেতে কারণ চারদিকে বাঁশ ফাঁস ছিল তো আমায় কাছে আগে তো অনেক ছিল আজ নেই নেই আজ নেই বলতে গেলে হয়তো সুন্দরবনে খুঁজলে হয়তো গোটা এক দেড়শো পেতে পারেন খুব আরো আইডিয়া নেই আমার ঠিক আইডিয়া নেই আমি আনজাতে পারছি সুন্দরবনে আছে এবং ডুয়ার্সের দিকে আছে খুব কম খুব কম মানে রেকর্ড না বললেই চলে কিন্তু এক টাইমে কিংকড়ার রাজত্ব ছিল এই জায়গা বেঙ্গল ওটাকে আমরা বাংলায় বলতাম শঙ্কোচুর পুরোনো যত বয়স্ক মানুষ আছেন যারা সুন্দরবন লাগোয়া বা একদম গ্রাম অঞ্চল লাগোয়া যেখানে উলুবন বা জঙ্গল থাকতো সেরকম লাগোয়া সকলে মানুষদের থেকে জিজ্ঞেস করবেন সকলে বলবে হ্যাঁ শঙ্কোচুর দেখেছি আমি খুব বড় বিশাল বড় হয় লম্বা চওড়া সকলের কাছেই মন্তব্যটা পাবেন শঙ্কোচুর আর নেই আর আমাদের কিন্তু নেই একমাত্র সুন্দরবনে পড়ে আছে আর ডুয়ার্সে পড়ে আছে আস্তে আস্তে সেটাও শেষ হয়ে যাবে যেভাবে আমরা জঙ্গল বা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি জঙ্গলকে নষ্ট করার জন্য বা আনন্দ করার জন্য প্রতিটা জীব মানুষকে অতিরিক্ত ভয় পায় আমাদের ইন্টারফেয়ার ওরা পছন্দ করে না তো ওরা লুকিয়ে যাওয়ার চেষ্টা করে আর একদম যখন সামনাসামনি পড়ে যায় তখন আপনাকে বোঝানোর চেষ্টা করে ফোনা তুলে হোক আওয়াজ করে হোক কিংবা ফস করে হোক যে তুমি আমার কাছ থেকে সরে যাও নাহলে আমি তোমায় কামড়াতে পারি এটার মানে নয় যে আপনাকে কামড়ে দিচ্ছে বা আপনার সাথে এগ্রেসিভ এটার মানে এগ্রেসিভ নয় এগ্রেসিভনেস এগুলো নয় এগুলো হচ্ছে ডিফেন্সিভ প্রতিটা জীবই মানুষের সাথে ডিফেন্সিভ মুডে থাকে নাকি এগ্রেসিভ সাপ সাপ কেন কোনো অ্যানিমেলসে এগ্রেসিভ হয় না আমি বলবো যারা পাগল হয়ে যায় যাদের নার্ভের প্রবলেম হয়ে যায় যারা জলাতঙ্ক রোগে ভুগছে বা এরকম কিছু তারাই তখন এগ্রেসিভ হয়ে যায় তারা নিজেকেও কামড়ে দেয় শুধু আপনাকে নয় তাদের তাদের মুখের সামনে যদি নিজের হাতটাও চলে আসে সেটাকেও কামড়ে দেয় কারণ তাদের নার্ভের টান পড়ে খিঁচ ধরে জলাতঙ্কের মানেই ওটা তাদের নার্ভটাকে টান ধরছে তার ফলে যেটা পাবে সেটাকেই কামড়ে দেবে শুধু বলে শুধু সেই মানুষটাকে বা আপনাকে কিংবা ধরুন মানুষকে সেটা নয় ও নিজেকেও কামড়ে দেবে বা যাকে পাবে তাকে থ্যাংক ইউ সমীর খুব ভালো লাগলো তুমি এখানে এসছো মানে তুমি সত্যি আজকে এই সময়টা যেটা কেটে গেল। সেটা সত্যি কিন্তু একটা মনে রাখার মতন একটা সময় কারণ হচ্ছে সমীরঞ্জ যে কাজটা করছে বারবার যেটা আমি বারবার করে বলছি যে এটা শুধুমাত্র ওর কাজ নয় এটা আমাদের সবার কাজ অ্যাকচুয়ালি যে প্রকৃতিকে ভালো রাখা প্রকৃতির আমাদের চারপাশটাকে ভালো রাখা আমাদের সঙ্গে পৃথিবীতে মানুষের সঙ্গে বহু অন্যান্য জীবজন্তু আছে তাদের সবার কিন্তু সমান অধিকার রয়েছে এই গ্রহটার ওপর এবং সেটাই সমীরন প্রত্যেকদিন দিন ওর ইউটিউব চ্যানেলে বলতে চায় এবং আমি বলবো শেষ করবে সমীরন নিজে সমীরন একটা আমি কথা বলবো যে শুধু অধিকার নয় পৃথিবীটাকে পৃথিবীটাকে ঠিক রাখার ব্যালেন্সে রাখার জন্য দরকার শুধু অধিকার বলতে গেলে তো অনেকে বলবে তাহলে আমাদের অধিকার নেই বেঁচে থাকা যেটা আমার সাথে হয়ে থাকে এনি টাইম যে ওকে কেন বাঁচাবো তাহলে আমার আমার বাঁচার কি অধিকার নেই অধিকার নয় ওরা না থাকলে আমরা বাঁচবো না তো ওদেরকে বাঁচিয়ে রাখার দরকার আমাদের শুধু দরকার অধিকার নয় দরকার আছে ওদেরকে বাঁচিয়ে ওরা মারা গেলে আমরা মারা যাব একদিন একদিন আজকে যেরকম গোবাল ওয়ার্নিং হচ্ছে যেটা গোবাল ওয়ার্নিংয়ের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে অ্যানিমেলস তার মধ্যে সাপও একটা জায়গায় পড়ছে কারণ সাপ ব্যাঙ খেতে পারছে না মানে ব্যাঙ বেড়ে যাচ্ছে যার ফলে মৌমাছি প্রজাপতি নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে পরা হচ্ছে যার ফলে পাখিরা আমরা খাঁচায় পাখিদেরকে খাঁচায় বন্দি করে রেখে দিচ্ছি যার ফলে পাখিরা খেয়ে দেয় জঙ্গলে বা ফাঁকা জায়গায় প্রুভ করতে পারছে না যার ফলে গাছপালা তৈরি হচ্ছে না এবং গোয়া ওয়ার্নিং তৈরি আমরা কটা মানুষ বুকে হাত রেখে বলবো কটা গাছ লাগিয়েছি বলুন তো লাগাই না তার মধ্যে কটা মেসেছে কটা মানুষ বলে খুব কম মানুষ যারা গাছ লাগাতে ভালোবাসেন গাছ লাগাচ্ছেন আমরা কেটেছি কত গাছ আমাদের জন্য কত গাছ পার ডে গাছ কাটা হচ্ছে আমাদের জন্য এটা পেনের মানে একটা কাগজের জন্য গাছ কাটা মানে আপনি হয়তো বা আমি হয়তো নিজে হাতে গাছ কাটছি না কিন্তু আমাদের জন্য গাছ কিন্তু প্রত্যেকদিন কাটা হচ্ছে প্রত্যেকদিন মানে লিখবো তার জন্য গাছ কাটা হচ্ছে ঠিক আছে মানে পেপার তৈরি হবে তার জন্য গাছ কাটা হচ্ছে ব্যাংকের জন্য গাছ কাটা হচ্ছে বাড়িতে থাকবো জলাশয় ভরাট হচ্ছে হচ্ছে তার জন্য গাছ কাটা হচ্ছে আসবারপত্র তার জন্য গাছ কাটা সব কিছুর জন্য আমরা এটা কেন বুঝতে চাইছি না গাছ থাকলে আমরা থাকবো গাছ কাটলে আমরা থাকবো না মানছি দরকার আমিও মানছি যে ডেভেলপমেন্ট দরকার কিন্তু তার সাথে সাথে নেচারটাও দরকার যেরকম ডেভেলপমেন্ট দরকার তার থেকে মানে কি বলবো হাজারো পার্সেন্ট বেশি দরকার হচ্ছে গাছ নেচার প্রকৃতি ডেভেলপমেন্ট একটা মাটির রাস্তা দিয়েও আমরা আজ পর্যন্ত চলে এসেছি কিন্তু গাছ না থাকলে আমরা চলতে পারবো না অক্সিজেন না থাকলে যেটা করোনায় আমরা সবচেয়ে বড়ো ফিল করেছি একটা ছোট্ট কথা করোনাতে আমরা দেখেছি অনেক জায়গা থেকে লোক হাওড়া ব্রিজ দেখতে পেয়েছে রাস্তাঘাটে পশুপাখি চলে এসেছে শান্তের জন্য আমরা অক্সিজেন খুব সুন্দরভাবে নিতে পারছি যেখানে দিল্লিতে কার্বন ডাই অক্সিজেনের পরিমাণ অনেক বেশি ছিল ধুলো বাড়ি সেখানে কিন্তু ফ্রেশ হয়ে গেছিলো অক্সিজেন যেখানে আমরা দার্জিলিংয়ে দাঁড়িয়ে আমরা মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আজ কিন্তু নয় কেন বরফ বলছে কেন আমাদের দোষে আমরা গাছ কাটছি তো তার জন্য বলবো যে গাছ আমাদের দরকার দরকার নেচার নেচার আমাদের বাঁচানোর জন্য আপনারা প্রতিটা বাঁচান হ্যাঁ আমি আপনাদের বিপদ হতে পারে বাইক খেয়ে যেতে পারেন কামড়ে দিতে পারে মৃত্যু অবধি হতে পারে মৃত্যু তো এনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে একটা বাইকটা এক্সটেন্ড করে দিল এখানে বসে আছে ভূমিকম্প ছাদ পড়ে গেল তাহলে কি আপনি ঘরে থাকা বন্ধ করে দেবেন নাকি ইলেকট্রিকের ইউজ করা বন্ধ করে দেবেন তো মৃত্যু হতেই পারে এটা আপনার ভাগ্যে রয়েছে কি হবে না হবে কিন্তু সেখান থেকে সাপের ক্ষেত্রে বা অ্যানিমেলসের ক্ষেত্রে কি আছে যেটা হবে সেটাকে আপনি চেঞ্জ করাতে পারবেন হসপিটালে গেলে ট্রিটমেন্ট হয়ে যাবে বোঝার কাছে না তার জন্য বলবো যে ভয় না পেয়ে এদেরকে বাঁচিয়ে রাখুন এদের সাথে থাকুন এদেরকে সরিয়ে দিয়ে আমরা বাঁচতে পারবো না এদেরকে নিয়ে আমাদের বাঁচতে হবে আর যদি সত্যি আপনাদের লোকালিটির মধ্যে এসে যায় বা আপনাদের চারপাশের মধ্যে এসে যায় সমীরনের মতন মানুষরা রয়েছেন যেটা যাদেরকে রেস্কিউ করে আবার জঙ্গলে ছেড়ে দেবেন তো আমি শেষ করব না আজকে আজকের অনুষ্ঠান শেষ করবে সমীরনই যেভাবে শেষ করে ও নিজের চ্যানেলে অবশ্যই আমি একটা শেষ করার আগে একটাই কথা বলবো যে অবশ্যই আপনারা বাঁচান নিজেরা কেউ ট্রাই করতে যাবে না যেটা আপনাদের জন্য বিপদ হবে এবং নতুন ভিডিও আসা অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই জয় হিন্দ জয় ভারত ভারত